ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণি উড়িষ্যা তছনছ করে রাজ্যের দিকে ধেয়ে আসছে। মধ্যরাতের মধ্যেই আছড়ে পড়বে রাজ্যে। এর জেরে রাজ্যে 115 কিলোমিটার বেগে বইবে ঝড়। শুক্রবার হঠাৎ ঝড়ে উড়ে যায় 6টি বাড়ি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার সুন্দরনগরে। ফলে অসহায় হয়ে পড়ে ওই সমস্ত পরিবারগুলি। এর পাশাপাশি বেশ কিছু গাছ ভেঙে পড়ে বাড়ির উপর। ইলেকট্রিক খুঁটি ভেঙে যাওয়ার কারণে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফণীর তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী। হঠাৎ বৃষ্টি আরম্ভ হলো, হতে হতে একটা সাঁ করে একটা শব্দ এলো এবং ধোঁয়া আকাশের ভাব মতন হওয়ার পরেই সঙ্গে সঙ্গে একদম গা গা করে বৃষ্টি এবং তার সঙ্গে ঝড় প্রচণ্ড পরিমাণে, তার সঙ্গে হুড়হাড় করে ভেঙে দিয়ে মুহূর্তের মধ্যে পুরো টালি ঘর দর সব ভেঙে দিয়েছে। আমাদের থাকার পুরস্ত সমস্ত রান্নাঘর খাওয়ার ঘর থাকার ঘর সবই গাছপালা সমস্ত ভেঙে হুড়হাড় করে মুহূর্তে। আপনি কি ফিল করেছিলেন ওই মুহূর্তে? তখন আমরা কোথায় যাবো হতাশ হয়ে গেছি। বিপর্যয় মোকাবিলাতে প্রস্তুত প্রশাসন। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায় ও পথিকৃত দাস বৈরাগ্য রিপোর্ট, আনন্দবার্তা।